एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू रिमास किचन আমি আজকে আপনাদেরকে একটি পাউন্ড কেক রেসিপি শেয়ার করব প্রথমে আমি দুইটা ডিম আস্তে আস্তে বিট করে নিচ্ছি একটি বিটারের সাহায্যে তারপর হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি এর সাথে চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করব যাতে ডিমটার সাথে খুব ভালোভাবে চিনিটা মিশে যায় দেন ভালোভাবে চিনিটা মিক্স হলে এর মধ্যে আমি 1/3 কাপ মিল্ক অ্যাড করে দেব লিকুইড মিল্ক মিল্ক অ্যাড করার পর আমি এতে 1/3 কাপ তেল অ্যাড করে দিব তারপর 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দিব তারপর আস্তে আস্তে 10 সেকেন্ডের জন্য বিট করে নিব এখন শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি প্রথমে আমি 1 কাপ ময়দা থেকে 2.5 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি প্রথমে তারপর একটি চালনিতে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি তারপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা 1 চা চামচ ভ্যানিলা পাউডার 1 চা চামচ বেকিং পাউডার তার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি তারপর 1/2 চা চামচ লবণ অ্যাড করে সব শুকনো উপকরণগুলো অল্প পরিমাণে ছেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে তারপর আবারও শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিশানো শেষ হয়ে গেছে এখন আমি মুরব্বা অ্যাড করে দিব তার জন্য আমি মুরব্বা কুচি করে কেটে নিচ্ছি তারপর রেখে আসা 2.5 টেবিল চামচ ময়দার সাথে মুরব্বাটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা আমি আবার কেকের ব্যাটার অ্যাড করে দিচ্ছি দেন একটা 8 ইঞ্চি মোল্ডে আমি এটা বেক করে নিব তাই একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে এখানে ব্যাটার ঢেলে দিচ্ছি এবং কিছু মুরব্বা এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আবারও বাকি ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর 1 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 45 মিনিটের জন্য আমি কেকটা বেক হতে দিচ্ছি দেন আমি মাঝে মাঝে কেকটার ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করছি কেকটা কীরকমভাবে ফুলছে দেন কেকটা আমি ওভেন থেকে নামানোর পর এখানে বাটার মিক্স করে দিচ্ছি যাতে কেকে খুব ভালো একটা স্মেল আসে দেন আমি কেকে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি কেকটা ময়েস্ট থাকার জন্য এতে করে কেকটা আরও বেশি সফট হবে সুগার সিরাপ দেওয়া শেষে আমি কেকটা ঠান্ডা করে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি দেখুন আমার কেকটা কি সুন্দরভাবে হয়েছে আবার আমি কেকটা স্লাইস করে নিচ্ছি আবার পরিবেশনের পালা দেখুন কেকটা কি সুন্দর লাগছে দেখতে কেকটা খেতে অনেক মজা হয়েছে এবং কেকটা খুব স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ